সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম পুলিশ কনস্টেবলে আবেদনকৃত সকল প্রার্থীদেরকে জানাই অভিনন্দন আপনারা যারা পুলিশ কনস্টেবলে আবেদন করেছেন আপনাদের এডমিট কার্ড ইতিমধ্যে চলে এসেছে তো পুলিশ কনস্টেবলে আবেদনের যেই এডমিট কার্ড সেটি কিভাবে ডাউনলোড করব সেটা আমরা টোটালি দেখিয়ে দেব তো সেজন্য আমাদেরকে কম্পিউটার স্ক্রিনে যেতে হবে তার আগে বলি আপনারা যারা চাকরি সংক্রান্ত যে কোনো তথ্য পেতে চান আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে কন্টিনিউ করবেন আর যারা আমাদের মাধ্যমে যে কোনো চাকরির আবেদন করতে চান আমাদের স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করলে আমরা আপনাদেরকে যে কোনো চাকরির আবেদনগুলো করে দেব সেক্ষেত্রে আপনাকে এক্সট্রা কোনো চার্জ দিতে হবে না সরকারি ফির সাথে শুধুমাত্র পঞ্চাশ টাকা দিলে হয়ে যাবে তো আমরা চলে যাচ্ছি কম্পিউটার স্ক্রিনে এবং তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি কিভাবে এডমিট কার্ডটি ডাউনলোড করতে হয় তো দর্শক আমরা চলে এলাম কম্পিউটার স্ক্রিনে কম্পিউটার স্ক্রিনে আসার পরে তোমাদেরকে বলবো তোমরা যারা এস এম এস পেয়েছ এস এম এস এস এম এর মধ্যে একটি ইউজার আইডি এবং একটি পাসওয়ার্ড দেওয়া আছে ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে তোমরা কিভাবে এডমিট কার্ডটি তুলবে সেটা আমরা দেখিয়ে দিচ্ছি তো আমরা চলে যাব কম্পিউটার স্ক্রিনে এখানে আসার পরে তোমরা দেখবা যে পুলিশ কনস্টেবল লিখলেই হবে তো আমরা লিখে সার্চ করলাম বাংলাদেশ পুলিশ তো বাংলাদেশ পুলিশ লিখে সার্চ করার সাথে সাথে হচ্ছে আমাদের এখানে চলে আসছে বাংলাদেশ পুলিশের যে ওয়েবসাইট সেটি যেখানে আমরা দেখতে পাচ্ছি ট্রেনি রিকোয়ার্ড কনস্টেবল তো কনস্টেবলে আমরা ক্লিক দেবো কনস্টেবলে ক্লিক দেওয়ার সাথে সাথে হচ্ছে তোমাদের যেই অ্যাডমিট কার্ডের ওয়েবসাইট সেখানে তারা নিয়ে যাবে তো এ অ্যাডমিট কার্ডের এখানে আসার পরে কিন্তু তোমাদেরকে ইউজার আইডি এবং পাসওয়ার্ডটি খুব সতর্কতার সাথে উঠাতে হবে তো ইউজার আইডি এবং পাসওয়ার্ডের ক্ষেত্রে সেখানে ক্যাপিটাল এবং স্মল লেটার ব্যবহার করে থাকেন এবং সংখ্যা ব্যবহার করে থাকেন তো তোমরা কিন্তু তোমাদের সঠিকভাবে সঠিক নিয়মে এই ক্যাপিটাল এবং ব্যবহার করে তোমরা কিন্তু এই পুলিশের এডমিট কার্ডটা তুলতে পারো তো আমরা দেখে দেখছি যে তো তোমাদের মোবাইলে থাকা যে এস এম এস সেই এস এম এসটা এই ধরনের একটা এস এম এস আসবে তোমাদের নাম সহ তো এখানে আসার পরে হচ্ছে তোমরা জাস্ট ইউজার আইডি এখান থেকে নিয়ে যাবে ইউজার আইডি এখান থেকে নিয়ে পুলিশের যে ওয়েবসাইট সেখানে তোমরা প্রথমে ইউজার আইডির নামের জায়গায় ইউজার আইডি লিখে দিতে হবে তো ইউজার আইডিটা তোমরা একটু সঠিকভাবে লিখবা না হলে কিন্তু ইউজার আইডি আসবে না এবং পাসওয়ার্ডটা আমরা এখান থেকে নিয়ে যাব আমরা এভাবে যদি নিতে পারো কপি করে তাহলে কপি করে নিয়ে যাইবা আর যদি কপি না করতে পারো তাহলে তোমরা এখান থেকে জাস্ট প্রথমে ইউজার আইডি লিখবা তারপরে পাসওয়ার্ডটা লিখবা তো পাসওয়ার্ডের ক্ষেত্রে আমরা একটা জিনিস বলি পাসওয়ার্ডের প্রথম লেটারটা হচ্ছে ক্যাপিটাল লেটার এবং লাস্টে একটি আছে ক্যাপিটাল লেটার বাকি সবগুলো হচ্ছে তোমাদের সংখ্যা পাসওয়ার্ডের ক্ষেত্রে প্রথম এবং লাস্টে ইংরেজি ক্যাপিটাল লেটার আর হলো এগুলো সংখ্যা দেওয়া আর ইউজার আইডির ক্ষেত্রে সম্পূর্ণ ইংরেজি ক্যাপিটাল লেটার তো ক্ষেত্রে সংখ্যাও মাঝে মাঝে ব্যবহার করে থাকে যদি সংখ্যা ব্যবহার করে তাহলে সংখ্যা দিবার যদি না হয় তাহলে ইউজার নেম আর পাসওয়ার্ড তো ইউজার আইডি এবং পাসওয়ার্ড ব্যবহার করার পরে আমরা জাস্ট এখান থেকে সাবমিট অপশনে ক্লিক দিব সাবমিট অপশনে ক্লিক দেওয়ার সাথে সাথে এখানে নাম সহ ছবিটা শো করবে জাস্ট এখান থেকে ডাউনলোড পিইটি কার্ড এটি আমরা ক্লিক করে দিব এখানে ক্লিক করার সাথে সাথে হচ্ছে আমাদের কার্ডটি কার্ডটি ডাউনলোড হয়ে যাবে আমরা জাস্ট এখান থেকে ওপেন করে নেব ওপেন করে নিয়ে আমরা এই কার্ডটি চাইলে এখান থেকে প্রিন্ট করে নিতে পারি আর যদি না হয় সংরক্ষণ করা প্রয়োজন এখান থেকে সেভ দিয়ে জাস্ট এখান থেকে সেভ এ ক্লিক করলে তোমাদের এডমিট কার্ডটি ডাউনলোড হয়ে যাবে সেভ হয়ে যাবে পিডিএফ আকারে তো পিডিএফ আকারে সেভ করার পরে হচ্ছে তোমরা যে কোনো একটা দোকান থেকে এই অ্যাডমিট কার্ডটি বের করে নিয়ে যাবে তবে এই দুইটি রঙিন কপি বের করতে হবে দুইটি রঙিন কপি বের করে তারপরে হচ্ছে তোমরা নিয়ে যেতে হবে তোমাদের সেই যেখানে পুলিশের মাঠ সেখানে তো এই ছিল আমাদের পুলিশ অ্যাডমিট কার্ড উত্তোলন করার ভিডিও আপনারা যারা ইতিমধ্যে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে ফেলেছেন আপনাদেরকে ভালোবাসা আর যারা এখনো চ্যানেল সাবস্ক্রাইব করেন এই চ্যানেল সাবস্ক্রাইব করার অনুরোধ রেখে এ পর্যন্তই বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম